এই ভিডিওতে আমি তুলনা করব বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা তিনজন ফাস্ট বোলার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং নিউজিল্যান্ডের ম্যাথ হেনরির টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টির বোলিং পারফরমেন্স নিয়ে। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তাহলে প্রথমে শুরু করি টি টোয়েন্টি দিয়ে। টি টোয়েন্টিস মানে হচ্ছে বিপিএল, আইপিএল বা বিগ ব্যাশ, পিসিএল, এরকম যতগুলো লিগ আছে এ সমস্ত লিগ এবং আন্তর্জাতিক টি টোয়েন্টি সহ মোট টি টোয়েন্টি ফর্মেটে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত খেলেছে 255 ইনিংস, শাহিন আফ্রিদি খেলেছে 195 ইনিংস এবং ম্যাথ হেনরি খেলেছে 131 ইনিংস। টি টোয়েন্টি ফর্মেটে মুস্তাফিজুর রহমানের এখন পর্যন্ত উইকেট 324টা, শাহিন আফ্রিদির 281টা এবং ম্যাট হেনরির 154টা। মুস্তাফিজের অ্যাভারেজ 21.26, শাহিন আফ্রিদির 20.43 এবং ম্যাট হেনরির 25.27। টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের ইকোনমি 7.42, শাহিন আফ্রিদির 7.88 এবং ম্যাট হেনরির 8.41। মুস্তাফিজের স্ট্রাইক রেট 17.1, শাহিন আফ্রিদির 15.5 এবং ম্যাট হেনরির 17.9। টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের বেস্ট ইনিংস 10 রান দিয়ে নিয়েছে 6 উইকেট, শাহিন আফ্রিদি 19 রান দিয়ে নিয়েছে 6 উইকেট এবং ম্যাট হেনরি 24 রান দিয়ে নিয়েছে মাত্র 4 উইকেট। টি টোয়েন্টিতে শাহিন আফ্রিদি অ্যাভারেজ, উইকেট এবং ইকোনমি তিন জায়গায় এগিয়ে আছে মুস্তাফিজ এবং ম্যাট হেনরির চাইতে। যাই হোক, এবার আসেন আন্তর্জাতিক ক্রিকেটে। টেস্টে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত খেলেছে মাত্র 25 ইনিংস, শাহিন আফ্রিদি খেলেছে 50 ইনিংস এবং ম্যাট হেনরি খেলেছে 49 ইনিংস। 25 ইনিংসে মুস্তাফিজুর রহমানের উইকেট 31টা, শাহিন আফ্রিদির 50 ইনিংসে উইকেট 103টা এবং ম্যাট হেনরির 49 ইনিংসে উইকেট 95টা। টেস্টে মুস্তাফিজুর রহমানের বোলিং অ্যাভারেজ 36.74, শাহিন আফ্রিদির 26.71 এবং ম্যাট হেনরির 32.41। মুস্তাফিজুর রহমানের ইকোনমি 3.18, শাহিন আফ্রিদির 3.11 এবং ম্যাট হেনরির 3.10। মুস্তাফিজুর রহমানের স্ট্রাইক রেট বা প্রত্যেকটা উইকেট প্রতি বল 69.1, শাহিন আফ্রিদির 51.4 এবং ম্যাট হেনরি 62.5। টেস্টে মুস্তাফিজুর রহমানের বেস্ট ইনিংস 37 রান দিয়ে নিয়েছে 4 উইকেট, শাহিন আফ্রিদির 94 রান দিয়ে নিয়েছে 10 উইকেট এবং ম্যাট হেনরি 55 রান দিয়ে নিয়েছে 9 উইকেট। টি টোয়েন্টির মতো শাহিন আফ্রিদি এখানেও অ্যাভারেজ, স্ট্রাইক রেট এবং ইকোনমি তিনটাতেই এগিয়ে আছে বাকি দুজনের চাইতে। যাই হোক, এবার আসেন ওডিআই বা ওয়ানডে ইন্টারন্যাশনালে। ওডিআইয়ে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত খেলেছে 103 ইনিংস, শাহিন আফ্রিদি খেলেছে 52 ইনিংস এবং ম্যাট হেনরি খেলেছে 80 ইনিংস। মুস্তাফিজুর রহমানের ওডিআই উইকেট 164টা, শাহিন আফ্রিদির উইকেট 104টা এবং ম্যাট হেনরির 141টা। মুস্তাফিজুর রহমানের বোলিং অ্যাভারেজ 26.26, শাহিন আফ্রিদির 23.94 এবং ম্যাট হেনরির 26.39। মুস্তাফিজুর রহমানের ইকোনমি 5.16, শাহিন আফ্রিদির 5.74 এবং ম্যাট হেনরির 5.22। মুস্তাফিজুর রহমানের বোলিং স্ট্রাইক রেট 30.5, শাহিন আফ্রিদির 25.9 এবং ম্যাট হেনরির 30.3। ওডিআইয়ে মুস্তাফিজুর রহমানের বেস্ট বোলিং ইনিংস 43 রান দিয়ে নিয়েছে 6 উইকেট, শাহিন আফ্রিদি 35 রান দিয়ে নিয়েছে 6 উইকেট এবং ম্যাট হেনরি 30 রান দিয়ে নিয়েছে 5 উইকেট। তাহলে এখন পর্যন্ত তিনটা ফর্মেটেই শাহিন আফ্রিদি একটু এগিয়ে আছে বাকি দুজনের চাইতে। যাই হোক, এরপর আসেন টি টোয়েন্টি আই বা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত খেলেছে 99 ইনিংস, শাহিন আফ্রিদি খেলেছে 70 ইনিংস এবং ম্যাট হেনরি নিউজিল্যান্ডের হয়ে খেলেছে মাত্র 17 ইনিংস। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের উইকেট 127টা, শাহিন আফ্রিদির 96টা এবং ম্যাট হেনরির মাত্র 22টা। মুস্তাফিজুর রহমানের বোলিং অ্যাভারেজ 20.80, শাহিন আফ্রিদির 20.39 এবং ম্যাট হেনরির 24.22। মুস্তাফিজুর রহমানের ইকোনমি 7.36, শাহিন আফ্রিদির 7.65 এবং ম্যাট হেনরির 8.20। মুস্তাফিজের বোলিং স্ট্রাইক রেট 16.9, শাহিন আফ্রিদির 15.9 এবং ম্যাট হেনরির 17.7। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের বেস্ট বোলিং ইনিংস 10 রান দিয়ে নিয়েছে 6 উইকেট, শাহিন আফ্রিদি 20 রান দিয়ে নিয়েছে 4 উইকেট এবং ম্যাট হেনরি 32 রান দিয়ে নিয়েছে মাত্র 3 উইকেট। টেস্ট গেল, ওডিআই গেল, টি টোয়েন্টিও গেল, এবার আসেন ফাইনাল রাউন্ডে। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফর্মেট মিলে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত খেলেছে 227 ইনিংস, শাহিন আফ্রিদি খেলেছে 172 ইনিংস এবং ম্যাট হেনরি খেলেছে 146 ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের উইকেট 322টা, শাহিন আফ্রিদির 313টা এবং ম্যাট হেনরির 258টা। মুস্তাফিজুর রহমানের বোলিং অ্যাভারেজ 25.11, শাহিন আফ্রিদির 23.85 এবং ম্যাট হেনরির 28.42। মুস্তাফিজুর রহমানের ইকোনমি 5.21, শাহিন আফ্রিদির 4.46 এবং ম্যাট হেনরির 4.14।
মুস্তাফিজুর রহমানের স্ট্রাইক রেট 28.8, শাহিন আফ্রিদির 32.0 এবং ম্যাট হেনরির 41.1। মুস্তাফিজুর রহমানের বেস্ট বোলিং ইনিংস আন্তর্জাতিক কেরিয়ারে 10 রান দিয়ে নিয়েছে 6 উইকেট, শাহিন আফ্রিদি 94 রান দিয়ে নিয়েছে 10 উইকেট এবং ম্যাট হেনরি 95 রান দিয়ে নিয়েছে 9 উইকেট। এখন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছে কী মনে হয় আপনি বলেন, এই তিনজনের মধ্যে কে সেরা বোলার, মুস্তাফিজুর রহমান, শাহিন আফ্রিদি নাকি ম্যাট হেনরি? আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।